এদিকে একবার। হ্যাঁ হলে বলি দাদা, একটা সিঙ্গেল লোক ভালো লাগছে, একদিকে ভীষণ ভয় করছে, তো একটা মিক্সড ফিলিংয়ের মধ্যে আছি। আর শুধু দেখবেন যে মানে যারা যারা করেছেন, মানে আমরা সত্যি খুব ভালোবেসে ছবিটা করেছি, সেটা মানে জানি না, ভালো লাগলে সবাইকে বলবেন দেখতে, আর খারাপ লাগলেও বলে দেবেন খারাপ লেগেছে। মায়ের চরিত্র, তারপরে শাহজাহান রেজেন্সি একেবারে ফাটাফাট মানে, তারপরে শিবপুর, শিবপুরে প্রথমে রাগ, তারপরে ভালো, তারপরে এইটা ভীষণ ভালো লাগে। ও এত ভালো মানে এত ভালো করেছে, দেখবেন কিরম ভালো করেছে। রিইউনিয়ন বটে কিন্তু না, সেটা মানে দেখে দেখতে হবে, মানে এক বইটা একরকম যেতে যেতে একদম অন্য ঘুরে যায়। ভাবিনি যে এতটা লোকের ভালো লাগবে, মানে ফিল্ম ফেস্টিভ্যালে যেরকম সাড়া পেয়েছি মানে ভাবতেই পারিনি, কারণ এত সিরিয়াস ছবিটা এরকম, তো খুব ভালো লেগেছে। এখন এইটার জন্য বসে রয়েছি যে মানে সব দর্শকের কীরকম লাগে। ম্যাম, অনেকদিন পর দীপঙ্কর স্যারের সাথে অনেকদিন পর আপনার একটা কাজ দেখা যাচ্ছে, বোধ হয় আবহমানের পর এটা মাঝখানে করেছি কিনা কি কিছু মনে পড়ছে না। মাঝখানে তেমন তো কিছু দেখা যায়নি, সেক্ষেত্রে কেমন লাগছে আমার সেই ভীষণ ভালো। আর চিত্রদার সঙ্গে মানে দীপঙ্করদের সঙ্গে অভিনয় করতে সবসময় ভালো লাগে, মানে আমরা এত ছবি করেছি একসঙ্গে যে ভীষণ ভালো লাগে, আর ভীষণ ভালো লেগেছে। এবং চিত্রদাকে ধন্যবাদ, আজকে চিত্রদার জন্য আমি এই ছবিটাতে করার চান্স পেয়েছি, কারণ চিত্রদাই অভিজিৎকে বলেছিলেন যে মমতাকে নাও, তো টিটোদাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা ভালো চরিত্র আমাকে দিয়েছেন। ছবির প্রিমিয়ার একটু এক্সাইটেড রয়েছি এবং এতগুলো মানুষ এসেছেন ছবিটা দেখতে, আশা করি দর্শকের ভালোবাসা পাবে ছবিটা। ছবিটি অলরেডি নন্দনে আজকের হাউসফুল গেছে প্রথম শো, প্রথম দিনের প্রথম শো হাউসফুল, এবং অন্যান্য আরও যে সমস্ত মাল্টিপ্লেক্স থিয়েটারে রিলিজ করেছে সেখান থেকেও একটা মোটামুটি হাউসফুলের খবর পাওয়া যাচ্ছে।
আশা করি দর্শকের ছবিটা ভালো লাগবে। ছবিটি অলরেডি আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, বাংলাদেশে দেখানো হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারে ছবিটি দেখানোর পর মানুষের, দর্শকের যে অগণিত ভালোবাসা পেয়েছি আমরা, তারই প্রতিফলন হয়তো হচ্ছে এই মুহূর্তে ছবির থিয়েট্রিক্যাল রিলিজে। আশা করি দর্শকের ভালো লাগবে, দর্শক ছবিটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন, ছবিটির গল্পের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন, এবং দর্শকের ভালো লাগলেই আমাদের এই ছবি নির্মাণের সার্থকতা। খুব ভালো একটা কাস্টিং আছে ছবিতে, তো সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো অভিজ্ঞতা, এত বড় বড় মাপের সব অভিনেতা অভিনেত্রীরা, তারা একজন নতুন নবীশ পরিচালক এবং প্রযোজককে জায়গা করে দিয়েছেন তাদের এই ছবিটি তৈরি করার, এবং পরিবেশটি এমন তৈরি করে দিয়েছেন যে আমরা খুব যত্নে রেখে ছবিটাকে তৈরি করতে পেরেছি।